ফুলপুর থেকে ময়মনসিংহ সদরে যাচ্ছিলেন এক স্বজনের নামাজের জানাজায়, কিন্তু যাবার পথে লাশ হয়ে ফিরতে হলো একই পরিবারের তিনজন সহ সাতজনকে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের তারাকান্দার আলালপুরে। সেখানের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দুর্ঘটনার পর সেখানকার পরিস্থিতি কি দেখছেন এবং নিহতদের সবার পরিচয় মিলেছে কিনা? মুক্তি, ফুলপুরের চর আশাপুর গ্রামের বাবলু, তার স্ত্রী শিলা এবং 10 বছরের ছোট্ট শিশু সন্তান সাদমানকে নিয়ে যাচ্ছিলেন তাদেরই একজন স্বজনের লাশ দেখতে। মূলত ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়ায় সেখানে লাশ দেখতে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ময়মনসিংহ মহাসড়কের এই তারাকান্দা নামক আলালপুর স্থানেই কিন্তু তারা নিজেরাই লাশ হয়ে গেলেন। এবং এই সিএনজিটি এখন দুমড়ে মুচড়ে একেবারে পড়ে আছে। আমরা এখানে আসার পর যেটা দেখতে পেরেছি, ফুলপুর থেকে যখন সিএনজিটি ছেড়ে আসছিল, একই পরিবারের তিনজন সদস্য ছিল, পাশাপাশি সিএনজি ড্রাইভার এবং আরও দুজন সদস্য কিন্তু সেখানে, আরও সদস্যরাও কিন্তু সেখানে ছিল। ঘটনাস্থলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে র্যাকারে কিন্তু, পুলিশের র্যাকারে কিন্তু একটি বাস কিন্তু তোলা হয়েছে, এটি আটক করা হয়েছে। এই সেই ঘাতক বাস আদিল সরকার নামক এই বাসটি, ঢাকা শেরপুরগামী এই বাসটি ঢাকা থেকে যাত্রী পরিবহন করে নিয়ে যাচ্ছিল এবং ফুলপুর থেকে ঠিক সেই সিএনজিটি সাতজন যাত্রী পরিবহন করে কিন্তু আসছিল এবং এই আলালপুর নামক স্থানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরেই কিন্তু দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি এবং ঘটনাস্থলে সাতজন নির্মমভাবে নিহত হন। এবং এইখানে আমরা জানতে পেরেছি যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন, পাশাপাশি 10 বছরের একজন শিশু রয়েছেন সাদবান নামে, তার বাবলু, তার স্ত্রী শিলা এবং সেই সাথে যিনি সিএনজি চালক ছিলেন আলামিন, তার পরিচয়টাও জানা গেছে। এবং এই লাশগুলো যখন খবর পায়, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব, তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন। 11:30টার দিকে বেলা এই ঘটনাটি ঘটে। তারপর কিন্তু এই নিহতদের লাশ উদ্ধার করে এবং নিহতদের এখন ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে। এখানে আসার পর স্থানীয়রা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই মহাসড়কটি যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, অনেকটাই ফাঁকা থাকে এবং এই ফাঁকা থাকার কারণে সিএনজিগুলো কিন্তু প্রায় 250 থেকে 300 সিএনজি কিন্তু ময়মনসিংহ শেরপুর, তারাকান্দা, ফুলপুর এই রুটে কিন্তু চলাচল করে এবং সিএনজি এবং বাসগুলো কিন্তু খুব ব্যাপরোয়া গতি নিয়ে চলাচল করে, একটা প্রতিযোগিতা চলে, যার কারণে অনেক সময় কিন্তু এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। এবং জানার পর আমরা এখানে আসার পরে যেটা দেখতে পেরেছি, যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন, তারা জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণেই কিন্তু আসলে এই প্রাণগুলো ছড়লো। এবং একটু জানিয়ে দিতে চাই, এখানে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক, তিনি যারা নিহত হয়েছেন তাদেরকে 20,000 টাকা করে দাফন কাফনের জন্য আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি তিনি গঠন করেছেন, যার মাধ্যমে আসলে পরবর্তীতে হয়তো তিনি জানাবেন যে আসলে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং দূরপাল্লায় এই ব্যাপারভাবে যেন এই সিএনজি এবং বাসগুলো যাতে না চলতে পারে, সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে তারা কাজ করবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ আমার কাছে মুক্তি। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।